সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ত্রিকোণমিতির মজার মজার কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। তা আপনারা সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখুন, তাহলে আপনারা আমাদের পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে পারবেন। তাহলে এখন আমাদের উদাহরণ ছয় লেগেছে সেক স্কয়ার থিটা বিয়োগ কোসেক স্কয়ার থিটা, আর এখানে রাইট সাইডে প্রমাণ করতে হবে সেক স্কয়ার থিটা গুণ কোসেক স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে যদি লেফট সাইড লিখি, তাহলে লেফট সাইডে আমার আছে সেক স্কয়ার থিটা আর এখানে আছে কোসেক স্কয়ার থিটা। তাহলে এখানে সেক স্কয়ার মানে 1 বাই কি কস স্কয়ার থিটা, আর এখানে কস মানে 1 বাই কি সাইন স্কয়ার থিটা। তা আমরা এখন এটা যদি একটা লসাগু করি, তাহলে এখানে থাকতেছে সাইন স্কয়ার থিটা আর এখানে থাকতেছে কস স্কয়ার থিটা। তা আপনারা জানেন যে এখানে এই প্রথমে এটা দ্বারা ভাগ করতে হয়, ভাগ করে গুণ করতে হয়, আর একটা বুদ্ধি আছে এইটার সাথে এইটা গুণ এটার সাথে এটা গুণ। তাহলে ওই অনুযায়ী এখানে আমাদের থাকতেছে সাইন স্কয়ার একটা সাইন স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা। তাহলে এখানে আমাদের কি দেখতেছে কস স্কয়ার একটা কস স্কয়ার থিটা। তাহলে সাইন স্কয়ার আর কস স্কয়ার মানে হচ্ছে 1, সাইন স্কয়ার এবং কস স্কয়ার মানে 1। তাহলে আর এখানে থাকতেছে সাইন স্কয়ার থিটা ইনটু কস স্কয়ার থিটা। আর একবার বলি দিচ্ছি, এই সাইন স্কয়ার এবং কস স্কয়ার এটা সূত্র আমরা জানি 1। তাহলে এখন আমরা লিখবো একবার 1 বাই সাইন থিটা সাইন স্কয়ার থিটা, আর একবার লিখবো 1 বাই কস স্কয়ার থিটা। তাহলে এই 1 বাই সাইন স্কয়ার মানে আমরা জানি কোসেক স্কয়ার থিটা, আর 1 বাই কস মানে আমরা জানি সেক স্কয়ার থিটা। তা সুপ্র শিক্ষার্থী না আরেকবার বুঝে দিচ্ছি, কোসেক সেক স্কয়ার মানে 1 বাই কস স্কয়ার, সেক মানে 1 বাই কস, এখানে স্কয়ার থাকার কারণে স্কয়ার দিলাম, আর কোসেক স্কয়ার মানে 1 বাই সাইন স্কয়ার। তাহলে সাইন স্কয়ার কস স্কয়ার, তাহলে কস সাইন স্কয়ার একটা সাইন স্কয়ার, কস স্কয়ার একটা কস স্কয়ার, আর আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার সমান 1। তাহলে একবার লিখলাম 1 বাই সাইন স্কয়ার থিটা মানে কোসেক স্কয়ার থিটা, আর 1 বাই কস স্কয়ার থিটা মানে। তা সুপ্র শিক্ষার্থীবৃন্দ, এখন উদাহরণ 17 আছে 1 প্লাস সাইন স্কয়ার থিটা আর 1 প্লাস কোসেক স্কয়ার থিটা। তাহলে এখন আমরা এটা ঠিকই রাখলাম, 1 প্লাস সাইন স্কয়ার থিটা ঠিকই রাখলাম। তাহলে 1 প্লাস সাইন স্কয়ার থিটা ঠিকই রাখার পর এটা 1 দিলাম, আর কোসেক স্কয়ার থিটা মানে কোসেক মানে 1 বাই সাইন, তাহলে এখানে 1 প্লাস সাইন স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা। তাহলে এখন আমরা এর পরবর্তীতে করতে বলি 1 প্লাস সাইন স্কয়ার থিটা 1 প্লাস সাইন স্কয়ার থিটা। আর এখানে আমরা যেটা করতে বলি, এখানে যদি আমরা লসাগু করি, তাহলে লসাগু আমাদের হবে সাইন স্কয়ার থিটা। তাহলে তাহলে সাইন স্কয়ার একটা সাইন স্কয়ার 1, তাহলে আমরা একবারে সাজিয়ে লিখি 1 প্লাস সাইন স্কয়ার থিটা সামনে 1। তাহলে এখন আমরা যেটা করব 1 প্লাস সাইন স্কয়ার থিটা, আর এখানে আমাদের যেটা হবে তাহলে সাইন স্কয়ারটা উপরে যাবে আর নিচে হবে 1 প্লাস সাইন স্কয়ার থিটা 1 প্লাস সাইন স্কয়ার থিটা। তারপর সুপ্র শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যেটা করতে পারি, এখানে যদি আমরা একটা 1 প্লাস সাইন স্কয়ার থিটা কমন নেই লসাগু করি, তাহলে এখানে 1 প্লাস সাইন স্কয়ার থিটা। তাহলে আপনারা লক্ষ্য করুন উপরে যা নিচে হতো, তাহলে এসে 1 সমান রাইট হ্যান্ড সাইড 2 সমান রাইট হ্যান্ড সাইড 2। তাহলে আমি আর একবার বুঝে দিচ্ছি, তাহলে এই অঙ্কটা সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ার 3 ঠিক লিখলাম, কোসেক মানে 1 বাই সাইন, তাহলে লসাগু করলাম 1 প্লাস সাইন, তারপর এই যে এই উপরেরটা নিচে হলো 1 প্লাস সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ার কাটা, তাহলে 1। তো এক সুপ্র শিক্ষিত, এখানে আপনাদেরকে মনে রাখতে হবে যে সাইন মানে হচ্ছে 1 বাই কোসেক বা কোসেক মানে 1 বাই সাইন। তাহলে শুধু এই মানটা আজকে আমরা বসে দিলাম, তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। তাহলে এখন সেম প্রশ্ন উদাহরণ 8, সুপ্র শিক্ষিত বৃন্দ, এইসব অঙ্ক ক্ষেত্রে মনে রাখতে হবে যে যেভাবে হোক আমাদের টার্গেটটা ফিল আপ করতে হবে, অর্থাৎ আমাদের রাইট সাইড যেটা থাকবে সেই রাইট সাইডকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে এখন আমরা উদাহরণ 8টা যদি করি, উদাহরণ 8, উদাহরণ 8 এখানে রয়েছে 2 2 বিয়োগ সাইন স্কয়ার থিটা 2 বিয়োগ সাইন স্কয়ার থিটা আর 1 2 প্লাস ট্যান স্কয়ার থিটা, এখানে রাইট সাইড আমাদের 1 আনতে হবে। তাহলে সুপ্র শিক্ষিত বৃন্দ, এখন মানে ট্যান মানে আমরা জানি সাইন বাই কস, তাহলে এটা আমার ঠিক থাকলো, এখানে 2 সাইন স্কয়ার থিটা ঠিক রাখলাম, আর এখানে 2 থাকলো, এখানে 2, আর এটা হলো সাইন বাই কস, তাহলে সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই লিখলাম কস স্কয়ার থিটা। তাহলে এর পরবর্তীতে 2 থাকলো, 2 বিয়োগ সাইন স্কয়ার থিটা আমরা ঠিক লিখলাম। তাহলে এই জায়গাটাতে আমরা যদি লসাগু করি, তাহলে সূত্র শিক্ষিত বলতে এখানে আমাদের লসাগু কস স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা, তাহলে এখানে হলো 2 এই যে 2 cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, তাহলে আমাদের হলো 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তো সূত্র শিক্ষিত বন্ধু, এখন এই যে cos স্কয়ার থিটা মানে আমরা জানি 1 বিয়োগ sin স্কয়ার থিটা, এখানে 2 থাকলো, এখানে sin স্কয়ার থিটা থাকলো, তাহলে এই জায়গা cosটা তো উপরে আমাদের গেল, cos স্কয়ার থিটা আমরা ঠিকই দেখলাম, cos স্কয়ার থিটা আমরা ঠিকই দেখলাম, এখানেই শুধু আমাদের এই 2 ব্র্যাকেটে দেখলাম cos স্কয়ার থিটা মানে 1 বিয়োগ sin স্কয়ার থিটা, আর এখানে
এই কস স্কয়ার মানে 1 বিয়োগ সাইন স্কয়ার থিটা, কস স্কয়ার মানে কি 1 বিয়োগ সাইন স্কয়ার থিটা। আর নিচে আমরা যেটা করব, নিচে আমরা যেটা করব তাহলে এখানে লিখলাম 2 বিয়োগ 2 সাইন স্কয়ার থিটা, 2 সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, এখানে আমরা যে জিনিসটা লক্ষ্য করতেছি 2 সাইন স্কয়ার থিটা আর 1 বিয়োগ সাইন স্কয়ার থিটা, তাহলে এখন এর পরবর্তীতে আমরা এটা লসাগু করে দেব। তাহলে এখানে 1 2 বিয়োগ সাইন স্কয়ার থিটা, আর এখানে তাহলে আমাদের কি দেখতেছে, উপরে 1 বিয়োগ সাইন স্কয়ার থিটা আমি থিটা দেখলাম, আর এখানে যে দুটো সাইন স্কয়ার থিটা থেকে একটা সাইন স্কয়ার থিটা গেলে আমাদের এখানে 2 দেখলো বিয়োগ সাইন স্কয়ার থিটা। তা সুপ্র শিক্ষার্থীবৃন্দ, এখন আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, এখানে এই জিনিসটা যা আর এটাও তা, তাহলে দুটোর মধ্যে যদি আমরা লসাগু করি তাহলে এখানে দেখলাম 2 বিয়োগ সাইন স্কয়ার থিটা, তাহলে আমাদের এখানে এই দুইটাই একে, তাহলে খালি উপরে যোগ করে দিলে হলো 1 প্লাস 2 সাইন স্কয়ার থিটা, তারপরে মাত্র থাকলে 2 বিয়োগ 2 সাইন স্কয়ার থিটা সমান 2 বিয়োগ সাইন স্কয়ার থিটা। তাহলে একই জিনিস কাটলে আমাদের 1 আসলো প্রমাণ। তাহলে আমি আরেকবার বুঝিয়ে দেই, এক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আনকমন জিনিস কোনটা আছে, এটা তখন থিটা আছে, মানে এখানে সাইনকে ভাঙালে কিন্তু ট্যান আনা যাবে না, কিন্তু ট্যানকে ভাঙালে ট্যান মানে জানি সাইন বাই কস, ট্যান মানে করলাম সাইন বাই কস, এখানে স্কয়ার দেওয়ার কারণে সাইন স্কয়ার বাই কস স্কয়ার। এখন আমরা যে জিনিসটা করলাম এখানে 2 কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা, তাহলে এর পরবর্তীতে আমরা যেটা করব সেটা আছে এখানে যদি লসাগু করি তাহলে এই কস স্কয়ারটা উপরে গেল, তাহলে কস স্কয়ার মানে জানি 1 বিয়োগ সাইন স্কয়ার থিটা, আর এখানে এই কস স্কয়ার থিটা সমান 1 বিয়োগ সাইন স্কয়ার থিটা, তাহলে 2 এর কে 2 2 সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, তাহলে এখানে আছে দুইটা সাইন স্কয়ার থিটা একটা, তাহলে সাইন স্কয়ার থিটা, তাহলে 1 বিয়োগ 2 সাইন স্কয়ার থিটা, তাহলে এখানে সুপ্র শিক্ষার্থীবৃন্দ লসাগু করলাম, তাহলে 1 1 কত 2, তাহলে 1 1 এর জিনিস কাটা তাহলে 1, তাহলে আপনাদেরকে আমাদের লেফট সাইড এবং রাইট সাইড মিলে গেল, তাহলে এটাই অ্যানসার। তা সুপ্র শিক্ষার্থীবৃন্দ, আপনাদের যেটা মনে রাখতে হবে সেটা আছে যে শুধু লসাগু করার যে করে করুক আনকমন জিনিসটা এখানে ট্যান মানে সাইন বাই কস, তারপর এটা আমরা ভাঙে দিলাম, দিয়ে লসাগু করলাম, লসাগু করার পর আবার এখান থেকে লসাগু করে একই অ্যানসার এলাম। তাহলে আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা মোস্তাফিজ আহমেদ সাবস্ক্রাইব করুন, এবং গাণিতিক জিজ্ঞাসা পেয়েছে।